গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রাকেশ ফ্যামিলি তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে তোমাদের সাথে নিয়ে এখন থেকে ভিডিও স্টার্ট করছি আমাকে আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি চুলে কি ইউজ করি তো সঙ্গীতা ঘোষ বলে এক ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি চুলে কি তেল ব্যবহার করেন তারপরে এসকে আশ্রাও আমাকে বলেছে যে দিদি বৌদি আপনি চুলে কি ব্যবহার করেন কি শ্যাম্পু ব্যবহার করেন কি তেল ব্যবহার করেন তো আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কি তেল ব্যবহার করি দেখো আমি ব্লগে বলেছি তোমরা নিশ্চয়ই দেখতে তো পেয়েছ যে ব্লগিংয়ে আমি কিন্তু সেসা তেলটা ইউজ করি যে দেখো সেসা তেল আমি এই সেসা তেলটা ইউজ করি তবে আমি এই সেসা তেলটা সম্বন্ধে একটা কথাই বলবো সেসা তেলটা ইউজ করলে সত্যি চুল লম্বা হয় তো চুল ঘন হয় এটা আমি 100% শিওর নই তবে চুল লম্বা হয় এটুকু আমি শিওর বলতে পারি তবে এই তেলটা ইউজ করলে চুল লম্বা হয় এটুকু আমি একদম শিওরলি বলতে পারি যে চুল লম্বা হয় সো যাই হোক আমি কিন্তু এই সেসা তেলটা ইউজ করি আগে ডাবর আমলা ইউজ করতাম এখন সেসা তেলটা ইউজ করি আর সেসা তেলটা ইউজ করতে মানে করি বলে এই সেসা তেলটা স্যুট করে গেছে যার জন্য সেসা তেলটা মানে উপকার দেয় যাই হোক এই যে দেখো আমি সেসা তেল ইউজ করি আর হ্যাঁ আমি কি শ্যাম্পু ইউজ করি সেটা বলছি আমি হচ্ছে এই যে দেখো লোরিয়ালের এই শ্যাম্পু ইউজ করি আমি টোটাল রিপেয়ার 5 আমি এই শ্যাম্পুটা ইউজ করি আর লোরিয়ালের কন্ডিশনার ইউজ করি এই যে কন্ডিশনার লোরিয়ালের শ্যাম্পু আর লোরিয়ালের কন্ডিশনার ইউজ করি ওকে আর স্টিক্সের হেয়ার সিরামটা আমি ইউজ করি আর হ্যাঁ আমি ক্যাস্টর অয়েল কিন্তু মাঝে মাঝে ইউজ করি ক্যাস্টর অয়েল আর এই নারকেল তেলটা আমি মাঝে মাঝে ইউজ করি সপ্তাহে হয়তো একদিন কি দুদিন আমি এই তেলটা ইউজ করি সো গাইস তোমাদেরকে আমি বললাম আমি কি ইউজ করি আর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের মানে প্রত্যেকের উদ্দেশ্যে কথাটা বলা আপনারা যে যেটা ইউজ করেন সেটা ইউজ করবেন 5 মাস 6 মাস অন্তর অন্তর একবার এই শ্যাম্পু মানে একবার আমি প্যান্টিন ইউজ করলাম তারপরে আবার 6 মাস পর আমি ক্লিনিক প্লাস ইউজ করলাম এটা করবেন না মানে যে যেটা ইউজ করেন সেটা একভাবে ইউজ করুন একদিন ঠিক শুট করে যাবে আর হ্যাঁ আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় আয়ুর্বেদিক শ্যাম্পু ইউজ করাই বেস্ট সো আমি যতটুকু মানে জান মানে নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝেছি আমি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ আমি বলতে পারি যে অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই উপকারী অনেকে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারে অনেকে ইউজ করেও আমি দেখেছি আমিও ইউজ করি অ্যালোভেরা জেল তবে অ্যালোভেরা জেল মানে দোকান থেকে কিনে আনা অ্যালোভেরা জেলের থেকে গাছ থেকে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেই অ্যালোভেরা জেল ইউজ করাটা অনেক বেশি উপকার আর ভিটামিন ই ক্যাপসুলটাও চুলের পক্ষে ভালো তো যাই হোক আমি অতটাও মানে ভালো কিছু জানি না মানে আমার অতটাও বেশি অভিজ্ঞতা নেই আমার যতটুকু মানে আমি নিজে চুলে অ্যাপ্লাই করে বুঝতে পেরেছি আমি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ তেল আমি বলবো সেসা তেলটা ভালো খারাপ না তবে সেসা তেলটা কিন্তু চুল লম্বা করে এটা ঠিক কথা আর চুল যদি কেউ বলে চুল এই তেলটা ব্যবহার করলে চুলটা বন্ধ হবে চুল ওটা কি সত্যি কি বন্ধ হয় আমি জানি না চুল যেমন উঠবে সেরকম চুল আবার নতুন করে হবেও আর যাদের চুল উঠে যায় চুল উঠে গিয়ে নতুন চুল হয় না জানবেন তাদের প্রবলেম আছে তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি অত বিজ্ঞ নই হয়তো আপনারা অনেকে ভাববেন যে আমি অনেক বিজ্ঞ বা আমি অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল তা নয় আমি কিন্তু এত কিছু জানি না মানে আমার যতটুকু মনে হয় মানে আমার ঠাকুমা দিদিমা আমার মায়ের কাছ থেকে সকলের কাছ থেকে শুনে আমার যতটুকু আইডিয়া হয়েছে আমি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো গাইস
ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। সো বাই বাই।